চার দিনের সফরে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক সেরে আসেন কোচবিহারে। বুধবার কোচবিহার বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস মুখ্যমন্ত্রী। একটি বেসরকারি কলেজের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্সের দ্বিতীয় দফার কাউন্সেলিং স্থগিত। কলেজগুলিতে শূন্য আসনের সংখ্যা জানিয়ে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপনের নির্দেশ। 2011-12 আর্থিক বছরে পিছিয়ে পড়া জেলাগুলির বরাদ্দে মাত্র 12% তুলেছে রাজ্য, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ভি থমাসের। মন্ত্রীর তথ্য ভুল, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা তথ্য পেশ প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বিধানসভার 75 বছর উপলক্ষে 13 ও 14 আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসবে বিধানসভার বিশেষ অধিবেশন। ভাঙড়ে আক্রান্ত সিপিআইএম নেতা আব্দুল রাজ্জাক মোল্লা, দলীয় কার্যালয় ঘিরে আক্রমণ, অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। নাগরিক বিতর্কের জের পাক সেনেট থেকে ইস্তফা দিলেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রহমান মালিক। আগেই সদস্য পদ খারিজ করেছিল পাক সুপ্রিম কোর্ট।